كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، الحمد لله جابت بشر إن شاء الله دار الجنة جني أذكى عن ذلك أي كمبوتر مسجد شفتة هي توحيد الكلاسة উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য সকলেই বারে পাকের দরবারে শুকরিয়া আদায় করি করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ এবং আবাদ সালাম পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা প্রত্যেকেই সেই মহান নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করি করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতরম মুআজ্জাজ প্রাণপ্রিয় সাথী ভাই বন্ধুগণ, অতি সংক্ষেপে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সে বিষয়টি হচ্ছে দীনের স্তর, মারাতিবুদ দীন বা দীনের স্তর। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে দীনের যাবতীয় হুকুম আহকাম বিধিবিধান এবং সকল প্রকার স্তরে উন্নীত হয়ে দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ সফলতা দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দীন ইসলাম পরিপূর্ণভাবে রেখে গেছেন। এই দীন ইসলাম মূলত তিনটি স্তরের উপরে রয়েছে। দীনের মোট স্তর হচ্ছে তিনটি। দীন স্তর কয়টি? তিনটি। যেমন আমরা যদি একটা মিম্বারের দিকে তাকাই, মসজিদে ইমাম সাহেব যে জুমার খুতবা দেয় মিম্বারে, সে মিম্বারে আমরা দেখতে পাবো কয়টা? সাধারণত তিনটা সিঁড়ি থাকে, স্তর থাকে। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। প্রিয় সাথে বন্ধুগণ, আমরা শিক্ষার ক্ষেত্রে দেখবো, শিক্ষার ক্ষেত্রে দেখবো স্তর স্তরে স্তরে ভাগ আছে। যে কোনো চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে আমরা কি দেখবো? হ্যাঁ, স্তরভেদ দেখব। ইসলামের মধ্যে এই দীনের তিনটি স্তর রয়েছে। কয়টি স্তর রয়েছে? তিনটি স্তর রয়েছে। সে তিনটি স্তর, প্রথম স্তরের নাম হচ্ছে ইসলাম, দ্বিতীয় স্তরের নাম হচ্ছে ইমান, আর তৃতীয় স্তরের নাম হচ্ছে ইহসান। তাহলে দীনের স্তর কয়টি? তিনটি, ইসলাম, ইমান, ইহসান। সর্বনিম্ন যে স্তরটি তাকে বলা হয় ইসলাম। তার পরবর্তী যে স্টেপ বা স্তর সেটিকে বলা হয় ইমান, এবং সর্বোচ্চ সবচেয়ে উঁচু যে স্তরটি তাকে বলা হয় ইহসান। তাহলে আমরা সকলেই আশা করি বিষয়টা বুঝতে পেরেছি যে প্রত্যেক মুসলমান মুসলিম মানে কিন্তু মানে শুধু ইসলামকে দাবি করলে হবে না, ইসলামের সাথে সাথে আমাদেরকে চেষ্টা করতে হবে ইমান এবং ইহসানের পর্যায়ে উন্নীত হওয়া। সূরা হুজুরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আরবের মরুচারি বেদুইনরা বলেছিল যে আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা ঈমান আনোনি, কিন্তু তোমরা বলো যে আমরা ইসলাম এনেছি।
ইসলাম গ্রহণ করেছে। ওলাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, তোমাদের হৃদয়ে এখনো ঈমান প্রবেশ করেনি, তোমাদের হৃদয়ে এখনো ঈমান প্রবেশ করেনি। তাহলে তারা প্রথমে বলল যে কদ আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ কি বলছেন যে কুলু কদ আমান্না কুল লাম তুমিনু, হে নবী আপনি বলে দিন যে তোমরা আসলে ঈমান আনো নাই, তোমরা এখনো মুমিন হতে পারো নাই, তোমরা মুসলিম হয়েছো এখনো মুমিন হতে পারো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলিম হয়েছি, কিন্তু এখনো তোমরা মুমিনের স্তরে পৌঁছতে পারো নাই। সাথী বন্ধুগণ, তাহলে এই যে দিন, দিনের স্তর ভেদ আছে। প্রথম স্তরকে বলা হবে ইসলাম, দ্বিতীয় স্তরকে বলা হয় ঈমান, এবং সবচেয়ে উঁচু যে স্তরটির নাম সেটি হচ্ছে ইহসান। আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার। প্রিয় সাথী বন্ধুগণ, এই যে বিভাজনটা বা এই যে স্তরভেদটা, এটা প্রখ্যাত একটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। সে বিখ্যাত হাদিসটিকে বলা হয় হাদিসে জিব্রিল, হাদিসে জিব্রিল। এই হাদিসটি খুবই প্রসিদ্ধ একটি হাদিস, আপনারা অবশ্যই এ ব্যাপারে আলোচনা শুনে থাকবেন। তো যা হাদিসটি বলার আগে আরেকটি কথা আমি বলে নিতে চাই যে প্রিয় সাথী বন্ধুগণ, কখনো যদি শুধু ইসলাম বলা হয় তখন কিন্তু পুরো দিনটাকে বুঝাবে। কখনো কখনো শুধু ইসলাম বলতে ইসলাম, ইমান, ইহসান এবং পুরো দিন ইসলাম পুরোটাকেই বুঝাবে। যেমন আল্লাহ পাক বলছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, দীন হচ্ছে ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত দীন বা জীবন ব্যবস্থা কি ইসলাম। ইসলাম তাহলে এখানে দীন এবং ইসলাম সমর্থবোধক, মানে পুরো ইসলামটাই দীন, দীনটাই ইসলাম। কারণ এখানে ইমানের কথা আসে না, ইহসানের কথা আসে নাই। তো সুতরাং শুধু এককভাবে যদি দীনের কথা, ইসলামের কথা বলা হয় তখন পুরো দীনটাকে বুঝাবে। অনুরূপভাবে এককভাবে কোথাও যদি শুধু ইমান এর কথা বলা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে পুরো দীনটাকেই বুঝাবে, তখন ইসলাম, ইমান, ইহসান সবই বুঝাবে, হুকুম আহকাম সব বুঝাবে। কখনো কখনো ইমান বলতে পুরো দীন ইসলামকে বুঝাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুম আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান আনয়ন করার পরে যারা ঈমানের সাথে জুলুম মিশ্রণ করেনি, জুলুম অর্থ হচ্ছে এখানে শিরক, যারা ঈমান আনয়নের পরে যারা শিরক করে নাই তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। তাহলে এখানে ঈমান দ্বারা পুরো দীন ইসলামটাই বোঝানো হয়েছে, অর্থাৎ ইসলাম, ঈমান, ইহসান, দীনের অন্যান্য হুকুম আহকাম প্রকাশ্য অপ্রকাশ্য সবই এর ভিতরে সামিল। তাহলে সাথে বন্ধুরা আমরা যেটা বলবো যে কখনো কখনো শুধু ইসলাম বলতে দীনের সমস্ত স্তরকে একসাথে বুঝাবে, ইসলাম, ইমান, ইহসান, তারপর হুকুম আহকাম, বিধিবিধান, প্রকাশ্য অপ্রকাশ্য সকল আমলকে বুঝাবে। আবার কখনো ইমান বলতেও পরিপূর্ণটাকেই বুঝাবে, সবকিছুকে একসাথে বুঝাবে। হ্যাঁ, শুধু দিন বলতে ওই দিনের সমস্ত প্রকার হুকুম হাকামকেই বুঝাবে। কথা বোঝা গেছে কিনা? কিন্তু যদি পার্থক্য করার সময় যে ইসলাম, ইমান, ইহসান এগুলোর মধ্যে পার্থক্যটা কি, সেই ক্ষেত্রে আমরা বলবো যে ইসলামটা হচ্ছে একেবারে প্রাথমিক স্টেপ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ হচ্ছে ইমান, থার্ড স্টেপ এবং সর্বোচ্চ স্টেপ হচ্ছে ইহসান। আশা করি আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, এবার আমি সেই প্রখ্যাত হাদিসে জিব্রিলটি আমরা এখন শুনব। অবশ্যই আমরা এটা শুনেছি বিভিন্ন আলোচকদের কাছে, শেখদের কাছে। হাদিসটি হচ্ছে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। তার নিয়ম ছিল যে তিনি সাহাবীদেরকে নিয়ে বসে দিনের তালিম দিতেন, দিন শেখাতেন, তাদের বিভিন্ন সমস্যার কথা শুনতেন, সমস্যার সমাধান দিতেন।
হ্যাঁ বিভিন্ন ধরনের পরামর্শ করতেন, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নিয়মিত আমল ছিল। সাহাবীদেরকে নিয়ে তিনি বসে এভাবে করে দিনের কথাবার্তা বলতেন। তো যাই হোক, তিনি একদিন মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে এভাবে বসে আছেন। তো এই পরিস্থিতিতে বা এই মুহূর্তে একজন নতুন আগমনকারীর আগমন ঘটল, নতুন একজন ব্যক্তির আগমন ঘটল সেই মজলিসের মধ্যে। হাদিসে আছে যে ওই লোকটির শাবুন সওয়াদুস শাআরি ও বায়াদুস সিয়াব, লোকটা যে আসছে উনি একজন খুব মানে যুবক, খুব টকবকে একজন যুবক, তার মাথার চুল মিশমিশে কালো আর শরীরের পোশাক একবারে ধবধবে সাদা। লা ইয়ারফু মিন আহাদ, আমাদের মাঝে এই লোকটাকে কেউ চেনে না, সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত একজন ব্যক্তি, অর্থাৎ তিনি মদিনার কোনো স্থানীয় ব্যক্তি নন, কারণ মদিনা ছোট্ট শহর, সবাই সবাইকে কম বেশি চেনে, কিন্তু এই ব্যক্তিকে আমাদের কেউ চেনে না, মানুষের বহির থেকে বাহির থেকে এসেছেন। কিন্তু আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে উনি যে দূর দূরান্ত থেকে সফর করে এসেছেন তারও কোনো চিহ্ন তার মধ্যে দেখা যাচ্ছে না। মানুষ আগের যুগে উঁটে চড়ে, ঘোড়ায় চড়ে, তাই না, খচ্চরে, গাধার পিঠে তারা আসতেন, আসলে অবশ্যই শরীরে ময়লা থাকবে, মাথা চুল উস্কো ফুস্কো এলোমেলো হয়ে থাকবে, হ্যাঁ চেহারার মধ্যে ক্লান্তির ভাব থাকবে। তো যাই হোক, এই ব্যক্তির মাঝে এ ধরনের কোনো সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, কোনো আলামত দেখা যাচ্ছে না, অথচ ইনি মদিনার স্থানীয় কোনো লোকও নন। তো যাই হোক, তিনি এই মজলিসে আগমন করলেন। মজলিসে এসে তিনি কি করছেন, সবাইকে অবাক করে দেওয়ার মতো একটি কাণ্ড করলেন। সেটি হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক সামনে গিয়ে এভাবে হাঁটু গেড়ে বসে পড়লেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লামের হাঁটুর সাথে তার দুই হাঁটুকে এভাবে করে লাগিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাম হাঁটু গেড়ে বসেছিলেন, সেখানে ওই ব্যক্তি এসে একবার নবী সাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে পড়লেন। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন, কে লোক, কি করতেছে, কি ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিকে এবার ওই আগন্তুক প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখবিরনি আন ইসলাম, মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম কি, ইসলামটা কি আপনি আমাকে জানিয়ে দিন, আমাকে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন যে ইসলাম কাকে বলে, ইসলাম হচ্ছে ان تشهد ان لا اله الا الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا। ইসলাম হচ্ছে তুমি একথা সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত বা বান্দা রাসূল। তারপরে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে যাকাত প্রদান করবে, রমজান মাস আসলে রোজা থাকবে, আর যদি মক্কা যেতে পারো তাহলে হজ আদায় করবে, এটাই হচ্ছে ইসলাম। তো ওই ব্যক্তি এবার বলছেন, সাদাকাতা, আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। তখন সাহাবীগণ বলছেন, আজিব না, ইয়াসআলুহু ফায়ুসাদ্দিকুহু, যে আমরা আশ্চর্য হচ্ছি, উনি প্রশ্ন করছেন আর উনি রাসূল সাল্লাল্লাহু উত্তর শুনে আবার উনি সন্ধান করে দিচ্ছেন যে না ঠিক বলেছেন। ঘটনা শেষ নাই, এবার ওই আগন্তুক ব্যক্তি দ্বিতীয় প্রশ্ন করলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, আখবিরনি আন ইমান, ইমান কাকে বলে, আপনি ইমান আপনি আমাকে বলুন যে ইমান কাকে বলে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি
ورسله واليوم الآخر والقدر خيره وشره যে ইমান তো হলো তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি, ইমান হচ্ছে তুমি বিশ্বাস করবে কার প্রতি, আল্লাহর প্রতি, তুমি বিশ্বাস করবে ফেরেশতাদের প্রতি, তুমি বিশ্বাস করবে আসমানের কিতাবসমূহের প্রতি, তুমি বিশ্বাস করবে নবী রাসূলদের প্রতি, এবং তুমি বিশ্বাস করবে আখিরাতের প্রতি, এবং তুমি ভাগ্যের ভালোমন্দের প্রতি বিশ্বাস করবে। এই ছয়টি জিনিসের প্রতি তুমি বিশ্বাস পোষণ করলেই তুমি একজন মুমিন। এটার নামই হচ্ছে ইমান। কথা বোঝা গেছে কিনা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্নের উত্তরে বললেন যে ইমান হচ্ছে এই ছয়টি জিনিসের নাম। কি কি? আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তারপরে ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, তারপরে নবী রাসূলদের প্রতি বিশ্বাস, তারপরে আখিরাত বা পরকালের প্রতি বিশ্বাস, এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই ছয়টি জিনিসের নামই হচ্ছে ইমান। ছয়টি জিনিসকেই ইমান বলা হয়। তো এই উত্তর শুনে প্রশ্নকারী বলছেন, সাদাকতা, আপনি ঠিক বলেছেন। সাহাবী বলছেন, উনি প্রশ্ন করছেন, উনি আবার সত্যায়ন করছেন, এটা কেমন ব্যাপার? আশ্চর্য হচ্ছে। যাই হোক, এবার তৃতীয় প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন যে আখবিরনি আনিল ইহসান। ইহসান কাকে বলে আপনি আমাকে বলুন, ইহসান কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল ইহসান আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান বলা হয় যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহ তাআলাকে তুমি সচক্ষে দেখতে পাচ্ছ, আল্লাহকে তুমি সচক্ষে অবলোকন করছো, অথবা আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ তোমাকে অবলোকন করছেন। এই চেতনা, এই মনোভাব জাগ্রত রেখে তুমি আল্লাহর ইবাদত করবে। তুমি কি করবে? আল্লাহর ইবাদত করবে। তাহলে ইহসান কাকে বলা হয়? যে এমনভাবে তুমি ইবাদত করবে যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ, অথবা আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। সাথে বন্ধুগণ, তাহলে এই প্রশ্ন শোনার পরে তিনি আবারও বললেন, কি বললেন? যে আপনি সঠিক বলেছেন। এবার চতুর্থ প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, যে হে আল্লাহর নবী, মাতাসসা, এই মাতা তাকুমুসসা, কিয়ামত কখন হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, মাল মাসউল আনহা বিআলাম মিন আসসাইল, যে যাকে প্রশ্ন করেছেন তিনি প্রশ্নকারীর থেকে বেশি জানেন, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর থেকে বেশি জানেন না এই বিষয়ে। কিয়ামত কখন হবে? আপনি যেমন জানেন না, আমিও তেমন জানি না, দুজনেই সমান। আমরা কি কেউ জানি? কেউ ভাবে কোন মাখলুকাতের মধ্যে, সৃষ্টি জগতের কেউ কেউ বলতে পারবে? কোনো ফেরেশতা বলতে পারবে? কে বলতে পারবে না যে কেয়ামত কখন হবে? কেয়ামত এর এলেম একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে। ইন্দাহু ইলমুস সাআ, কেয়ামতের এলেম, প্রকৃত জ্ঞান কেবল আল্লাহর কাছেই নিহিত রয়েছে। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এ ব্যাপারে আপনি প্রশ্ন যাকে করা হয়েছে তিনিও যেমন জানেন না, প্রশ্নকারীও জানেন না। তখন তিনি বললেন, ঠিক আছে, তবে আখবিরনি আন ইমারাতিহা বা আই আলামাতিহা, যে ঠিক আছে কিয়ামতের খবর তো বলতে পারবো না বা বলতে জানি না, আমরা কেউ জানি না, তবে কিয়ামতের কিছু আলামত আপনি আমাদেরকে বলুন, কিছু কিয়ামতের আলামত আমাকে বলুন যে কিয়ামতের আলামত কি। তখন তিনি বেশ কিছু আলামত বললেন। তিনি বললেন যে আনতালিদ আল আমাতু রাব্বাতাহা ও আনতারাল হুফাত আল উরাত আল আলাত, আনতারাল হুফাত আল উরাত আল عالت الرعاء الشائي او الرعاء الشائي يتطاولون في البنيان, যে তুমি দেখতে পাবে কিয়ামতের আগে যে যে সমস্ত লোকেরা, হ্যাঁ এখানে যেটা বলা হয়েছে যে কেমন দেখতে পাবে, আনতালিদ আল আমাতু রাব্বাতাহা, ঠিক আছে, যে একজন দাসী ভূমিষ্ঠ করবে, জন্ম দিবে তার মালিককে, তার মালিককে
তার দাসীতে কি করবে, ভূমিষ্ঠ করবে। এই কথাটা কিন্তু অনেক জটিল একটা কথা, তাই না? দাসী এবং তার মনিবকে কিভাবে জন্ম দিতে পারে, কথাটা একটু জটিল কিনা, কথাটা একটু বুঝতেও সমস্যা হচ্ছে। আলেম করে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, সংক্ষেপ ব্যাখ্যা এতটুকু যে কিয়ামতের আগে খুবই যুদ্ধ বিগ্রহ হবে, তখন এই যুদ্ধ বিগ্রহের ফলে কি হয়ে যাবে, মহিলাদেরকে দাস দাসী দাসী বানিয়ে নিয়ে যাওয়া হবে, দাসী বানিয়ে নেওয়া হবে। তখন এরকম হবে যে একজন মহিলাকে দাসী বানিয়ে কোথাও নিয়ে চলে যাওয়া হয়েছে এবং সে দাসীকে বিক্রয় করে দিয়েছে বাজারে। এখন ক্রেতা যে, সে হচ্ছে তার নিজের ছেলে, ক্রেতা দাসী ক্রয় করতে যেয়ে বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছে তার নিজের মাকে, নিজের মাকে, তার মা এসে জন্মদাত্রী যাত্রী মা, সে আজকে দাসী হয়ে কোথায় চলে গেছে, তার কোনো কোনো ই নাই, মানে পরিচয় নাই, ঠিকানা নেই। তো যাই হোক, পরে সে হিসেবে যুদ্ধ বিগ্রহ বিভিন্ন কারণে নিজের মাকে সে ক্রয় করে নিয়ে এসেছে। তো এখানে দাসী হচ্ছে তার মা, আর ক্রেতা হচ্ছে তার মনিব, হচ্ছে তার ছেলে, ঠিক আছে কিনা? তো তাহলে এখানে কি হলো যে দাসী তার মনিবকে জন্ম দেবে, তার মানে দাসী দাসীর পেট থেকে তো তার মনিব আসছে, মানে এটা কিয়ামতের আগে খুব ফেতনা ফাসাদ হবে, বিপর্যয় হবে, অনেক বড় ধরনের যুদ্ধ বিগ্রহ হবে ইত্যাদি একটা আলামত দেওয়া হয়েছে এখানে, কথা বোঝা গেছে কিনা? তারপর তিনি এই কথাও বললেন, আনতারাল হাফাত আল উরাত আল আলাত আর রুআশা, যে তুমি দেখতে পাবে কিয়ামতের আগে হুফাত, মানে যাদের পায়ে জুতা ছিল না, এই সমস্ত লোক যাদের পায়ে কোনো জুতা ছিল না, তারপরে যাদের পরনে কোনো পোশাক ছিল না, ভালো কাপড় ছিল না, তারপরে ছিল খুবই দরিদ্র, হত দরিদ্র, এই শ্রেণীর লোকেরা অনেক বড় বড় অনেক উঁচা উঁচা লম্বা লম্বা বিল্ডিং তৈরি করবে এবং তারা অহংকার করবে, একজন অপরজনকে কিভাবে পেছনে ফেলে তার থেকে বড় বিল্ডিং সে তৈরি করতে পারবে, এই ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হবে, প্রতিযোগিতায় লিপ্ত হবে। হ্যাঁ, যাদের পায়ে পরা জুতা ছিল না, ভালো জামা ছিল না, ছাগল বকরি চড়িয়ে বেড়াতো, এরাই খুব উঁচা উঁচা বিল্ডিং তৈরি করবে এবং একজনের থেকে আরেকজন বড় করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হবে, বড় বড় বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে প্রতিযোগিতায় লিপ্ত হবে। তো যাই হোক, এভাবে করে কিছু আলামতের কথা বলা হলো। প্রিয় সাথী বন্ধুগণ, এরপরে ওই প্রশ্নকারী ব্যক্তি সেখান থেকে উঠে চলে গেলেন, সেখান থেকে বের হয়ে পড়লেন, বের হয়ে গেলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি মসজিদ থেকে বাইরে যাও এবং এই লোকটিকে ডেকে নিয়ে আসো, মসজিদ থেকে বাইরে যাও এবং লোকটিকে ডেকে নিয়ে আসো। তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণাৎ মসজিদে বাইরে গেলেন লোকটিকে ডাকার জন্য। যা দেখেছে লোকের কোনো অস্তিত্বই নেই, এই যে লোক একটু আগে এখনই মসজিদ থেকে বের হলো, আশপাশে আর কোনো লোকের কোনো খোঁজ খবর নেই, কোনো অস্তিত্ব নেই, দেখ আর তিনি দেখতে পাচ্ছেন না। এবার তিনি ব্যর্থ হয়ে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিরে এসে বলছেন যে রাসুল, তাকে তো পেলাম না, তার তো কোনো আমি আশার চিহ্ন দেখতে পেলাম না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি সব জানেন, তুমি সব জানতে পেরেছেন, তিনি বললেন এটা তো কোনো মানুষ না যে তুমি খুঁজে পাবে, হাযা জিব্রিল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, আরে এই লোক এই যে এসেছিল কিছুক্ষণ আগে সে তো জিব্রাইল আলাইহিস সালাম, স্বয়ং জিব্রাইল এসেছিলেন তোমাদেরকে তোমাদের দীন শিক্ষার জন্য, তিনি এখানে মানুষের রূপ নিয়ে এসেছিলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তিনি তোমাদেরকে দীন, ইসলাম, দীন কাকে বলে, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, ইসলামের মূল মূল বিষয়গুলো তিনি তোমাদেরকে শেখাতে এসেছিলেন, সুবহানাল্লাহ। তো এখানে এই যে ঘটনাটা, এই ঘটনাটার মূল ব্যক্তিটা কে ছিলেন, জিব্রাইল আলাইহিসসালাম, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। এই জন্য হাদিসটাকে কি বলা হয়, হাদিসে জিব্রাইল বা হাদিসে জিব্রিল বলা হয়, প্রসিদ্ধ এটা হাদিসের কিতাবে সহিহ বুখারীতে আছে, মুসলিমে আছে। তো যাই হোক, সাথে বন্ধুগণ, এই হাদিস থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু শিখতে পারি, ঠিক না বেটি? এখন কয়েকটা পয়েন্ট শেষ করে দিচ্ছি যে শিক্ষণীয় দিকগুলো কি কি। প্রথমে আমরা জানতে পারলাম প্রিয় সাথী বন্ধুগণ যে ইসলাম, ইসলামের মূল মূল কাজ বা ইসলামের খুঁটি, যেগুলোকে বলা হয় পিলার্স অফ ইসলাম,
আরকানুল ইসলাম, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি। প্রথম চিঠিটা জানতে পারলাম ইসলামের মূল স্তম্ভ কয়টি? পাঁচটি। শাহাদাত আল্লাহ, এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল, এটাকে এক কথায় বলা যেতে পারে কালিমা। দুই নম্বর ইকামাস সালাত, সালাত কায়েম করা। তিন নম্বর ইতা যাকাত, যাকাত প্রদান করা। চার নম্বর সওম রমাদান, রমজান মাসে রোজা রাখা। পাঁচ নম্বর আল্লাহর ঘরে গিয়ে যদি কারো যাওয়ার ক্ষমতা থাকে, শারীরিক এবং আর্থিকভাবে সক্ষমতা থাকে, তাহলে সেখানে গিয়ে হজ সম্পাদন করা। এই পাঁচটিকে বলা হয় আরকানুল ইসলাম বা ইসলামের খুঁটি, হ্যাঁ, বা ইসলামের স্তম্ভ, ইসলামের পিলার। কথা বোঝা গেছে কিনা? এই পাঁচটার ভিতরে ইসলামের সমস্ত কার্যাবলী ঢুকে আছে, ঠিক না বেটি? সমস্ত দিনের যাবতীয় কার্যাবলী এই ইসলামের মধ্যেই ঢুকে আছে। তারপরে দুই নম্বর পয়েন্ট কি আমরা জানতে পেরেছি প্রিয় বন্ধুগণ? ইমানের রকম কয়টি? ইমানের মূল খুঁটি ছয়টি, ইমানের মূল ভিত্তি হচ্ছে ছয়টি। সেটা কি কি? একটা আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সুন্নাহর প্রতি বিশ্বাস, আখিরাত প্রতি বিশ্বাস এবং ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। এই ছয়টা হচ্ছে ইমানের রকম। আচ্ছা, আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, তাহলে আপনাদের ভিতর থেকে হয়তো অনেকেই ছোটকালে শিখে আসা একটা উত্তর দেবেন যে ইমানের রকম সাতটি। ইমানে যে মুফাসসাল, ইমানে মুজমাল ছোটকালে হয়তো বা আপনারা অনেকেই পড়েছেন, ভালো কথা, এটা কোনো খারাপ কিছু না। কিন্তু সেখানে যেটা বলা হচ্ছে যে ইমানে আপনার ইমান ইমানের রকম হতেছে সাতটি। এই ছয়টা ঠিক আছে, কিন্তু আরেকটা যোগ করা হয়, সেটা কি বলা হয়? সেটা হচ্ছে যে অলবাসে বাদাল মত, মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাস করা, মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাস করা, এটি হচ্ছে ইমানের আরেকটি রকম। বলে কি বলে না? আপনারা শুনেছেন না শুনে নাই? এই হাদিসের মধ্যে কিন্তু এটা কি পাওয়া গেল? মৃত্যুর পরে আবার পুনরুত্থান হতে হবে, পুনরুত্থিত হতে হবে, হ্যাঁ, এটা কিন্তু এই হাদিসের মধ্যে উল্লেখ নাই। তাহলে এখন কথা হচ্ছে ইমানের রকম পাঁচ না ছয়টি নাকি সাতটি, কোনটা? ছয়টি। আমরা এখানে হাদিসের মধ্যে পেলাম ইমানের রকম হচ্ছে ছয়টি। তাহলে এই যে মৃত্যুর পরে পুনরুত্থান, এটা কোথায় গেল? এটা কি আমাদের ইমানের অন্তর্ভুক্ত নয়? এটা অবশ্যই ইমানের অন্তর্ভুক্ত, কিন্তু এটা আপনাদেরকে বলি হাদিস, প্রথম কথা হচ্ছে হাদিস যেহেতু উল্লেখিত হয় না, এটা আমরাও বলব না। তাহলে ইমানের আখেরাতে মানে মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি বিশ্বাস, এটা কোথায় গেল? এটা যাবে আখেরাতের প্রতি বিশ্বাসের ভিতরে। আখেরাতের প্রতি বিশ্বাস বললেই কিন্তু এই জিনিসটা বোঝা যাবে যে আখেরাতের মধ্যে মানুষের মৃত্যু, মৃত্যুর কবরে আজাব, তারপরে আমাদের কেয়ামত হয়ে যাবে, সেখানে হাশর হবে, মানুষের আমলনামা হিসাব হবে, দাড়ি পল্লায় মাপা হবে, ফুলসিরাত পার হতে হবে, সেখানে জান্নাত জাহান্নাম সব কিছু, অর্থাৎ আখেরাত মৃত্যুর পরবর্তী জিন্দগি সম্পর্কে যত কিছু আছে সবই কিন্তু আখেরাতের বিশ্বাসের ভিতরেই সামিল। সেখানে মানুষকে আবার মৃত্যুর পরে পুনরুত্থান করানো হবে, এটাও এই বিশ্বাসের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। সুতরাং আখেরাতের প্রতি বিশ্বাসের কথা বলা হলেই মূলত মৃত্যুর পরে পুনরুত্থান সহকারে মানে মৃত্যু আখেরাত যত কিছু আছে সবই সামিল হয়ে যাবে। কথা বোঝা গেছে কিনা? সুতরাং শুধু মৃত্যুর পরে পুনরুত্থান বলা তো দরকার নেই, তাহলে তো আপনি যদি বাড়াতে চান আরো বাড়া যাবে, জান্নাতের প্রতি বিশ্বাস, জাহান্নামের প্রতি বিশ্বাস, ফুলসিরাতের প্রতি বিশ্বাস, হ্যাঁ, তারপরে আমলনামার প্রতি বিশ্বাস, আমলনামা হিসাবে এটার প্রতি বিশ্বাস, মিজান দাড়ি পাল্লার প্রতি বিশ্বাস, তাই বিশ্বাস করতে তো আপনার তো সংখ্যা হয়ে যাবে অনেক। তো এত কিছু আমাদের বলার দরকার নাই প্রিয় সাথী বন্ধু, শুধুমাত্র আখেরাতের প্রতি বিশ্বাস বললেই এই সব কিছু কি হয়ে যাবে, এর মধ্যে সামিল হয়ে যাবে। তিন নম্বর পয়েন্ট যেটা জানতে পেরেছি সেটা ইহসান। ইহসান কাকে বলে? ইহসান মানে যে কোনো কাজ সুন্দরভাবে করা, আল ইতকান ফিল আমাল, যে কোনো কাজ ভালোভাবে করা। তো এখানে ইমান এই ইতকা ইহসানের রকম কয়টি? একটা। ইমান রকম ইহসানের রকম কয়টি? একটা। আর সেটা হচ্ছে যে তুমি এমনভাবে আমার ইবাদত বন্দেগি করবে যেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ অথবা আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। সাথী বন্ধুগণ, এটা যে কোনো ইবাদতের ক্ষেত্রে, যখন আমরা সালাত আদায় করব, সালাতের ভিতরে আমাদের চিন্তা এবং এই চেতনা আমাদের হৃদয়ের পথে জাগ্রত রাখা দরকার যে আমি সালাতে দাঁড়িয়েছি, আমি স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমি সেই মহান রাজা হিরাজ আল্লাহর সামনে উপস্থিত, তাকে আমি সচক্ষে দেখতে পাচ্ছি। সুতরাং আমার মনোযোগ যেন বিঘ্নিত না হয়, যেন নামাজের মধ্যে ত্রুটি বিচ্যুতি না হয়, যেন সুন্দরভাবে সবচেয়ে সুন্দরভাবে নামাজটা আদায় করতে পারি।
অথবা এতটুকু যদি মনে না আসে, কমপক্ষে আমরা বলবো যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনা যদি থাকে তাহলে বুঝতে হবে যে আমার নামাজটাকে সুন্দর করে আল্লাহ পাক আমাকে দেখছেন, তিনি আমাকে মনিটর করতেছেন। আপনার কোম্পানির মালিক যদি আপনাকে বলে যে তুমি একটা কাজ করবে, আমি দাঁড়িয়ে থাকবো তোমার সামনে, আমি তোমার সামনে থাকবো, তুমি আমার সামনে কাজ করবে, আপনি কোম্পানির মালিককে দেখে যখন কাজটা করবেন, তখন সেই কাজটা কি আপনি মানে গাফিলতির সাথে করবেন নাকি খুব মানে সূক্ষ্মভাবে খুব সুন্দরভাবে যত্ন সহকারে করবেন? অবশ্যই যত্ন সহকারে করবেন। অথবা মালিক যদি বলে ঠিক আছে আমি তোমাকে দেখতেছি, তুমি আমাকে দেখতেছো, ঠিক আমি তোমাকে দেখতেছি, বর্তমান যুগে ক্যামেরার মাধ্যমে দেখা যায় না, হ্যাঁ সিসি ক্যামেরার মাধ্যমে বললো যে ঠিক আছে তুমি কাজ করো ঠিক, কিন্তু আমি তোমাকে দেখতেছি, ক্যামেরা লাগায় দেখে বসে বসে আমি দেখতেছি তুমি কি ধরনের কাজ করো, তখন কিন্তু ভাই আমরা কি ওই যখন জানতে পারবো যে আমার মালিক আমার কার্যক্রমকে নিরীক্ষণ করছেন, মনিটর করতেছেন, তখন নিশ্চয় আমরা সেই কাজটাকে গাফলতির সাথে অবহেলার সাথে আমরা করবো না, সেটা সর্বোচ্চ সুন্দর এবং মানে আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে যত ভালোভাবে করতে পারি সেটা আমরা করবো। কথা ঠিক না ঠিক? তাহলে আমাদের এবাদতবন্দি ঠিক তেমনই হওয়া উচিত যে আমরা এবাদতবন্দি ঠিক করবো স্বয়ং যিনি মালিক, যিনি রাজা, যিনি সমস্ত রাজার যিনি রাজা, সবচেয়ে সবচেয়ে বড় বাদশাহ, মালিকুল আমলাক, বিশ্ব রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন অথবা আমি আল্লাহকে দেখছি, এই চেতনাবোধ যখন থাকবে এবাদতটা সুন্দর হবে কি হবে না? অবশ্যই সুন্দর হবে, মনোযোগকে দেখতে যাবে নাকি সেই জায়গাতেই মনটা নিবিষ্ট থাকবে। কথা ঠিক না ঠিক? শুধু নামাজ নয়, রোজা করার সময় একই কথা, রোজা করার সময় এই চেতনা থাকতে হবে যে আল্লাহ পাক দেখছেন আমাকে, হ্যাঁ অথবা আমি আল্লাহকে দেখছি। সুতরাং ইচ্ছা মতো ঘরে ঢুকে গোপনে পানি খেয়ে ফেলবো হবে না, ঘরে সুন্দরী স্ত্রী আছে, মনে চেতনা আসলো, আগ্রহ আসলো, হ্যাঁ রোজা ভেঙে ফেললেন, সেটা করা যাবে না, তাই না? যত ক্ষুধা লাগুক কষ্ট করে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখি, মানে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি অথবা আল্লাহ আমাকে দেখছেন, সুতরাং আমি যদি গোপনে কিছু করি তাহলে তার কাছে সেটা প্রকাশ হয়ে যাবে। সুতরাং এই আইন আল্লাহ বিধান লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। কোরআন তিলাওয়াত করার ক্ষেত্রে একই কথা, হ্যাঁ যাকাত কর, যাকাত দেওয়ার সময় এই জিনিসটা মনে রাখতে হবে, হজ করার সময় এই জিনিসটা মনে রাখতে হবে, এমনকি যে কোনো এবাদত কি তাসবিহ পড়বো তখন এই জিনিসটা থাকতে হবে যে আমি তাসবিহটা পড়ছি তিনি তো আল্লাহ আমাকে দেখছেন, অথবা আমি আল্লাহকে দেখছি তার সামনে আমি তার গুণগান করতেছি। এভাবে সমস্ত এবাদতের ক্ষেত্রে আমাদের চিন্তা রাখতে হবে। সাধু বন্ধুগণ, তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে এহসান হচ্ছে এটা, এহসান হচ্ছে আলেমগণ বলেছেন যে ইসলামের মূল ভিত্তি এই দিনটা মূলত এই তিনটার তিনটার স্তরে হ্যাঁ সাজানো আছে, তিনটা স্তরে সাজানো আছে। প্রথম হচ্ছে ইসলাম, প্রথমে কি ইসলাম, ইসলাম মানে বাহ্যিক কার্যবলী, নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি। আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ঈমান, ঈমান হচ্ছে ভিতরগত বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, আখেরাতের প্রতি বিশ্বাস, এটা হলো ভিতরের কাজ। ইসলামটা হলো বাহ্যিক কার্যবলী, নামাজ পড়তেছে, রোজা করতেছে, তাই না? এটা তো বাহ্যিক কার্যবলী। আর ঈমানটা হলো ভিতরগত, আপনার ভিতরে বিশ্বাস কতটুকু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন, এটা হচ্ছে ভিতরের কাজ। আর ইহসানটা হলো সর্বোচ্চ মানে মানে বিশ্বাস এবাদতটা করতে গেলে সবচেয়ে সুন্দরভাবে করা, হ্যাঁ ইসলাম এবং ঈমান পালন করতে গেলে সুন্দরভাবে করা। তারপরে সাথে বন্ধুগণ আমরা এখানে আরেকটা হাদিস জিনিস জানতে পারলাম যে কিয়ামতের এলেম, কিয়ামত কখন সংঘটিত হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, তবে আলামত কিছু রয়েছে সেগুলো থেকে আমরা বলতে পারি যে ইনশাআল্লাহ এই 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 আলামতগুলো হলেই কি কিয়ামত হতে পারে, কিয়ামতের সন্নিকটে আমরা চলে এসেছি। সাথে বন্ধুগণ এখানে একটা জিনিস মনে রাখবো যে কিয়ামতের আলামত মানে সব কিছু খারাপ না, কিয়ামতের আলামত মানেই সব কিছু খারাপ না, কিছু কিয়ামত আলামত ভালো আর কিছু কেয়ামত আলামত খারাপ। আমরা অনেক সময় কথা বলতে শুনি যে কেয়ামত না এসে গেছে, যত কেয়ামত আলামত চলতে দেখা যাচ্ছে কেয়ামত না এসে গেছে, মানে এটাকে অনেক সময় খারাপ দৃষ্টিতে বলা হয়। কেয়ামত আলামত মানে ঘটবেই, এই আলামতগুলো ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ নবী, তিনি এই পৃথিবীতে এসেছেন, আল্লাহর নবী আসা কেয়ামতের একটা আলামত, মানে যেহেতু তারপর কোনো নবী আসবে না এরপরে কেয়ামত ঘটবে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছেন মানে কেয়ামতের আলামত একটা প্রকাশিত হয়ে গেছে। কথা বোঝা গেছে কিনা? তাহলে এটা কিন্তু খারাপ আলামত নয়। তারপরে অনেক বড় বড় আলামত আছে, ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জাল আসবে, তারপরে তারপরে যে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, হ্যাঁ তারপরে অনেক বড় মাহদির আগমনকে বড় আলামতের অন্তর্ভুক্ত করা হয় না, ঠিক আছে, বড় আলামতগুলো আলামত অন্তর্ভুক্ত করা হয় না। তারপরে ধূম্র, আকাশ থেকে ধোঁয়া নাজিল হবে, তারপরে জমিন থেকে হ্যাঁ কী হবে, দাব্বাতুল আরদ এক প্রকার প্রাণী আসবে, যাই হোক অনেক বড় বড় আলামত আছে। তো যেটা বলতে চাচ্ছিলাম সে আলামতগুলো আমরা বলতে পারি, কিন্তু কিয়ামতের জ্ঞান এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ বলতে পারে না।
তো প্রিয় বন্ধু, আমরা আর কথা লম্বা করবো না। এখান থেকে আরেকটা জিনিস শিক্ষা পেলাম এই হাদিস থেকে, যে প্রশ্ন উত্তরের মাধ্যমে শিক্ষা অর্জন করা যায় নাকি। আমরা অনেক সময় প্রশ্ন করি, হ্যাঁ উত্তর চাই, আপনি অনেক সময় আপনার প্রশ্ন করেন আমরা উত্তর দেই। অর্থাৎ আলেম এবং তার কাছ থেকে যারা জ্ঞান অর্জন করবেন পরস্পরের মধ্যে, হ্যাঁ কি হতে পারে, অথবা শিক্ষক ছাত্র, এদের মাধ্যমে জ্ঞান অর্জনের একটা উপায় হচ্ছে প্রশ্ন উত্তর করা, প্রশ্ন উত্তর করা। এখান থেকে আরেকটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে আলেমকে সম্মান দেখানো বা শিক্ষকের কদর করা, মর্যাদা দেওয়া। যেহেতু জিব্রাইল আলাইহিস অত্যন্ত আদবের সাথে তার হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে সামনে এসে বসে প্রশ্ন করেছিলেন, এখান থেকে আলেম বা শিক্ষকের সম্মান এখান থেকে আমরা কি বুঝতে পারি, এটা আমাদেরকে অবশ্যই করতে হবে। এ ধরনের আলেমগণ অনেক অনেক শিক্ষণীয় দিক বের করেছেন এই হাদিসটা থেকে, অনেক শিক্ষণীয় দিক বের করেছেন। হ্যাঁ কথা বলে গেছি কিনা সাথে বন্ধু আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে আজকে আমরা মোটামুটি জানতে পারলাম যে দ্বীনের স্তর কয়টি, তিনটি। হ্যাঁ এক নম্বর দ্বীনের স্তর কয়টি বলেন, দিন থেকে বলেন কি, প্রথমে ইসলাম, দুই নম্বর ইমান, তিন নম্বর ইহসান। ইসলামের রকম কয়টি, পাঁচটি বলা যাবে তো, ইমানের রকম কয়টি বলা যাবে, যে কেউ জিজ্ঞেস করলে পারবেন, আর ইহসান কাকে বলে সেটা আমরা আশা করি বুঝতে পেরেছি। তো আজকে আর কথা লম্বা না করে প্রিয় সাথী বন্ধুগণ আমরা এখানে শেষ করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীন ইসলামের যাবতীয় হুকুম আহকামগুলোকে ভালোভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকে আলোচনা এখানে সমাপ্ত করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।